খবর সাথে আপনাকে নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত তিন দিন অতিক্রান্ত পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত ধরা পড়ল না কেউ তবে ঘটনার তদন্তে তৎপর হয়েছে ভূপতিনগর থানার পুলিশ পুলিশ সূত্রের খবর আক্রান্ত এনআইএ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে আগামী এগারোই এপ্রিলের মধ্যে থানায় হাজির দিতে বলা হয়েছে তাকে যখন ওই আধিকারিকের মেডিকেল রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে পাশাপাশি কয়েকজন গ্রামবাসীকেও নোটিশ দিয়ে ডেকেছে পুলিশ এনআইএ আধিকারিকদের যে গাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ সেটিকেও ভূপতিনগর থানার হাতে তুলে দিতে বলা হয়েছে গাড়িটি ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে কিন্তু অভিযুক্তদের গ্রেফতার না করে কেন আগে অভিযোগকারীদের ডেকে পাঠানো হচ্ছে উঠেছে সেই প্রশ্ন বিজেপি স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির দাবি সন্দেশখালীন মতো নগরেও তৃণমূল দুষ্কৃতীদের ছত্রছায়া রেখেছে পুলিশ ওদের ধরলে তো লোকসভা নির্বাচনে ছাপ্পা ভোট দেওয়ার লোক থাকবে না তৃণমূলের প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরীও বলেন যাদের ধরতে গিয়েছিল আর এনআইএর ওপর হামলা করেছে যারা তারা তৃণমূলের নেতা বোমার কারবারি তাদের কেন ধরবে পুলিশ তৃণমূল কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলের পাল্টা লিখলেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃঢ় আন্দোলনে এনআইএ আধিকারিককে সরিয়েছে তবে আমরা চাই পুরো ঘটনার প্রকৃত তদন্ত হোক দু বছরের পুরনো ভূপনীনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে গত শনিবার আক্রান্ত হন এনআইএ আধিকারিকেরা এনআইএ আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে পাল্টা শ্রীলতাহানি ভাঙচুরের লিখিত অভিযোগ করেন এর হাতে ধৃত তৃণমূল নেতা মনোব্রত জানার স্ত্রী মনি জানা কাঁথির এসডিপিও দিবাকর দাস বলেছেন দুটি মামলারই তদন্ত শুরু হয়েছে তদন্তের অগ্রগতিও ঘটেছে তাহলে হামলার ঘটনায় কেউ কেন গ্রেফতার হল না এসডিপিও দাবি অভিযুক্তদের খোঁজের তল্লাশি চলছে মামলার পাল্টা মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনআইএ মঙ্গলবার তাদের আইনজীবী বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে বিষয়টি উত্থাপন করেন এবং ব্যাপারে দায়ের অনুমতি চান বিচারপতি সেনগুপ্ত সেই অনুমতি দিয়েছেন আজ বুধবার মামলাটি শুনানি হতে পারে বলে আদালত সূত্রে দাবি এনআইএ সূত্রে খবর ভূপতিনগরে বোমা বিস্ফোরণে তৃণমূল নেতা বলাই চরণ মাইতি এবং মনব্রত জানাকে গ্রেফতারের পাশাপাশি চারটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছিল আর তার তথ্য যাচাই করে দুই দুজনের সঙ্গে পূর্ব মেদিনীপুরের বাইরেও বিভিন্ন লোকজনের সক্রিয় যোগাযোগের প্রমাণ মিলেছে তদন্তকারীদের দাবি ওই কারখানায় উচ্চ ক্ষমতার দেশি বোমা তৈরি করে চাহিদা অনুযায়ী নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেয়া হতো ধৃত জেরায় স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার সক্রিয়তাও জানা গিয়েছে আজ বুধবার ধৃতদের এনআইএ বিশালত আদালতে তোলা হবে বিউরো রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত